এখন আমি এই বক্সটাকে এখন এই ড্রিলের মাধ্যমে এগুলো হোল করে নেব, ঠিক আছে? তো যদি আমার রেগুলেটর বসাতে হতো তাহলে এখানে বা এখানে কোনো একটা জায়গায় হোল করতে হতো, যেহেতু আমার কাস্টমার এখানে পরিষ্কার করে বলে দিয়েছে যে এখানে কোনো রেগুলেটর বসানো যাবে না, শুধুমাত্র সুইচের ব্যবস্থা করতে হবে। তার জন্য আমি এখনও কোনো রেগুলেটরের জায়গা রাখিনি, তাই জন্যই আমি শুধুমাত্র চার্জিং পোর্ট আর পেছনে দুটো হ্যাঙ্গিংয়ের জন্যে দুটো হোল করে দিচ্ছি, ঠিক আছে? তো আমি কিন্তু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দেবো, এইগুলো যেহেতু সেরকম একটা বিষয় না তাই আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দেবো, বাট আমি তাও দেখাচ্ছি। এখানে আমি ড্রিলটা ইউজ করছি, এছাড়াও আমাকে একটা হোল করে নিতে হবে এখানে এই এলইডি লাইটটার জায়গার জন্য। তো সেটাও আমি একটা হোল এখানে করে নিই। এখানে দেখতে পাচ্ছেন আমি এখন সরু পিন লাগিয়ে নিয়েছি, তাতে করে এলইডি লাইটটা বেশি লুজ হবে না, শক্তই থাকবে। তার জন্য এখানে আমি একটা এখানে হোল করে নিই, এই জায়গাতে এখানে একটা হোল করে নিয়েছি। আর আমাকে যেখানে এলইডি স্ট্রিপগুলো থাকবে সেখানে আমাকে একটা হোল করে নিতে হবে, তো এখানে আমি এলইডি স্ট্রিপ বসানোর পরেই হোল করব। তো দেখুন অলরেডি আমি এখানে 5 পিস এলইডি এখানে কেটে রেখেছি, যেহেতু এখানে আমি 5টা বসাবো। এখানে আপনার ইচ্ছা মতো আপনি 4টেও বসাতে পারেন, বাট আমি এখানে 5টা বসিয়ে দেবো, কাস্টমার ডিমান্ড। তো 5টা বসালে একটু গায়ে গায়ে হয়ে যাবে ঠিকই, বাট চেষ্টা করবো 5টা বসানোর, দেখা যাক কী হয়। 5টা এখানে এভাবে বসিয়ে দেবো, এবার এগুলোর কানেকশান চেক করে নেবেন সবকটা ওকে পজিশনে আছে কিনা, তারপরে এগুলোর কানেকশানগুলো আমি আস্তে আস্তে করাটা দেখাবো, ঠিক আছে? অবশ্যই এগুলো কিন্তু প্যারালালে থাকবে, সিরিজে না, প্যারালাল। আমি এখন এখানে মোবাইল ব্যাটারি ইউজ করব এই সিশিটগুলোকে চেক করার জন্য, যে সবকটা একদম ওকে পজিশন আছে কি না, পজিটিভে পজিটিভ নেগেটিভে নেগেটিভ লাগালেই জ্বলবে সবকটা। এটারও তাই, পজিটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ আপনি একবারে কানেকশান দিয়েও করে নিতে পারেন, বাট এখন যদি প্রবলেম থাকে এখন চেঞ্জ করাটাই বেটার। পজিটিভ নেগেটিভ দেখে নিলাম সবকটাই ওকে আছে, পজিটিভ নেগেটিভ সবকটাই ওকে আছে। তো এই সিটগুলো মোটামুটি ওকে আছে, এবার আমি সিটগুলোকে প্যারালালে কানেকশান করব। তো তার আগে আমি এই সিটগুলোর মধ্যে কয়েকটা হোল করে নিই এখান থেকে তারের কানেকশানগুলোকে দেওয়ার জন্যে। তো এখানে একটা, এখানে দুটো হোল করব, একটা এখানে একটা হোল করব, হয়েছে? আবার এখানেও দুটো হোল করব, এই দিক থেকে কানেকশান দেবো, ওদিক থেকে কানেকশান আসছে, এদিক থেকেও কানেকশান দেওয়া যাবে। মোটামুটি আর কোনো হোলের হোল করার কাজ নেই, মোটামুটি এগুলো হয়ে গেছে। এখন আমি এই পয়েন্টগুলোকে সোল্ডারিং করে নেবো যাতে করে তারের কানেকশানটা করে দেওয়া যায়। আপনি সোল্ডারিং ফ্লাক্স ইউজ করতে পারেন, বাট আমি এখানে কোনো ফ্লাক্স ইউজ করছি না, আমি শুধুমাত্র এরকম টাইরন দিয়ে এখানে সোল্ডারিং করে দিচ্ছি। তো শোল্ডারিং করার পরে মাল্টিমিটার থাকলে সেটাতে শিওর হয়ে নেবেন যে এখানে কোনো সেরকম শর্টিং হয়েছে কি না, তার কারণে যে শিটগুলো যে কাটা হয় এগুলোর সাথে কিন্তু অনেক সময় শর্টিং হয়ে যায়। এখানে দেখুন মাল্টিমিটারে দেখাই আমি, এখানে এইভাবে চেক করে নেবেন আগে বিপ রেঞ্জে রেখে, এখানে পজিটিভে পজিটিভ নেগেটিভে নেগেটিভভাবে ধরবেন, এইভাবে তো ধরে দেখবেন এখানে হালকা হালকা আলো জ্বলবে শিটগুলোর মধ্যে, আর কোনো রকম বিপ দেবে না। যদি বিপ দেয় তার মানে তারা বুঝতে হবে যে এর মধ্যে শর্টিং ক্রিয়েট হয়ে গেছে, তাহলে কিন্তু এই লাইটগুলো ব্যাটারি বেশি কনজিউম করে ফেলবে আর ব্যাটারি খেয়ে নেবে, আর কিন্তু জ্বলবে না, অনেক সময় জ্বলবে না বা ব্যাটারি বেশি খরচ হয়ে যাবে এগুলোর থেকে। তো এখন আমি এগুলো কানেকশান করে দেবো, কোনো রকম শর্টিং নিয়ে দেখে নিয়েছি, এখন এগুলো কানেকশানগুলো করে দিই।
মোটামুটি দেখুন এইভাবে কিন্তু কানেকশনগুলো করা হয়েছে, এই যে দেখুন এইভাবে, আশা করি দেখতে পাচ্ছেন এখন পজিটিভ টু পজিটিভ, নেগেটিভ টু নেগেটিভ, এদিকেও কিন্তু পজিটিভ নেগেটিভ। তো এখন এগুলোকে চেক করে দেখতে হবে যে লাইনগুলো জ্বলছে কি না। তো এখন এখানে যে কোনো একটা শিটে লাগালেই কিন্তু সবকটা জ্বলবে, মানে সবকটা মানে তিনটে দুটো, দেখুন এখানে তিনটে জ্বলছে, আর এদিকে এটাকে দিয়ে এটাকে দিলে পর দেখুন দুটো জ্বলছে, তার মানে কি আমার কানেকশনটা ঠিক আছে। ঠিক আছে, এখন আসি পরের স্টেপে, এই চার্জিং সকেটটাকে চেক করা যাচ্ছে, চার্জিং সকেটটা ভালো কিনা। কীভাবে চেক করবেন, একদম সোজা রাস্তা আছে, মাল্টিমিটারের সিলেক্টারটাকে এখানে DC DC 20-তে রাখবেন, রেখে এখানে রেড প্রোব, এখানে পজিটিভের ব্ল্যাক প্রোব গ্রাউন্ডে ধরে রেড প্রোব আমি এখানে পজিটিভ লাগালাম, আর ব্ল্যাক প্রোবটাকে গ্রাউন্ডে রাখলাম। রাখার পরে এই এই সকেটের মধ্যে একটা অ্যান্ড্রয়েড চার্জার এখানে আপনাকে ইনসার্ট করতে হবে। ঠিক আছে, এখানে আমি অ্যান্ড্রয়েড চার্জার এখানে ইনসার্ট করছি, ইনসার্ট করে দিলাম, দেখুন এখানে পুরোপুরি 5 ভোল্ট কিন্তু শো করছে, এখানে পুরোপুরি 5 ভোল্ট শো করছে, তার মানে কি চার্জিং সকেটটা একদম ওকে। এখন আমি চার্জিং সকেটটাকে ইজিলি এর মধ্যে ইউজ করতে পারবো। তো দেখুন আমি চার্জিং সকেটটা অলরেডি এখানে ইনস্টল করে ফেলেছি বা বসিয়ে দিয়েছি। ভালো করে এখানে একটা হার্ড গ্লু দিয়ে দেবেন, আমি এখানে ফেভিকুইক দিয়ে দিয়েছি, তাতে করে এটাকে যখন টানতে যাবে তখন যাতে খুলে চলে না আসে। এইবার আমি এখানে একটা যে এলইডি, এলইডিটা আমি দেখিয়েছিলাম, সেই এলইডিটা আমি এখানে বসিয়ে দেবো। তো এলইডিটা যদি এখানে মানে জায়গা যদি খুব ছোটো হয় তাহলে জায়গাটাকে আমাকে একটু বড় করে নিতে হবে এভাবে। তো জায়গাটাকে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বড় করে নিচ্ছি। এবার ইজিলি এলইডিটা কিন্তু বসে গেছে। এইবার এলইডির মধ্যে আপনি একটু হার্ড গ্লু ইউজ করে দিতে পারেন যাতে করে এলইডিটা আর বেরিয়ে না আসে। এখন আমি এখানে, আপনি হার্ড গ্লু দিতে পারেন, আমি ফেভিকুইক কাছে যেতে রয়েছে, ফেভিকুইক আমি দিয়ে দিচ্ছি কাজ কাজের সুবিধার জন্যে। হার্ড গ্লু ইউজ করতে পারেন, এলইডিটা বসানো হয়ে গেছে। এইবার আমাকে এখানে সুইচগুলোকে বসাতে হবে, সুইচগুলো কীভাবে বসাবো সেটা দেখে নিন, কোন দিকে সুইচগুলো বসাবো সেটার পজিশান নিজের উপর ডিপেন্ড করছে। তো এখন আমি এলইডির মধ্যে পজিটিভ নেগেটিভটা বের করে নেবো। এলইডি পজিটিভ নেগেটিভ কীভাবে বের করবো, মাল্টিমিটারের প্রোবটাকে কন্টিনিউটিতে রেখে আমি এটাকে মেপে দেখবো, যেটাতে মধ্যে এলইডি জ্বলবে সেটাই পজিটিভ। দেখুন এটার মধ্যে কিন্তু এলইডিটা হালকা করে জ্বলছে, বুঝতে পারছেন কি না জানি না, এলইডিটা হালকা করে জ্বলছে, এলইডিটা কিন্তু হালকা হালকা জ্বলছে। এই যে তো বাদিকেরটা হচ্ছে পজিটিভ, ডান দিকেরটা নেগেটিভ। তো পজিটিভের পজিটিভের সাথে আমি 100 ওহমস রেজিস্টারটা শোল্ডার করে দেবো। এটা শোল্ডারিং করা হয়ে গেছে। এইবার আমাকে ব্যাটারির সাথে কানেকশানগুলো করতে হবে। এবার আমাকে এই হিসাব একদম হিসাব করে কানেকশানগুলো করতে হবে। ব্যাটারি কানেকশান করে আমি তারপরে দেখাচ্ছি, চাপের কোনো কারণ নেই, আমি বুঝিয়ে দেবো সম্পূর্ণটাই। দেখুন অলরেডি আমি এখানে ব্যাটারি কানেকশানগুলো করে রেখেছি। তো অনেকের মনে হতে পারে যে এত লম্বা তার ব্যাটারির সাথে, এত লম্বা এই কারণে রেখেছি আমি ব্যাটারিটাকে একবারে ওখানে সেট করে যতটুকু তার প্রয়োজন হয় ততটুকু তারকে আমি কেটে রেখে দেবো। তো দেখুন এখানে এটা হচ্ছে ব্যাটারি, এখানে মার্কিং করা থাকে, আমি ব্যাটারিটা দেখে এখানে মার্কিং করা থাকে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। দেখুন এটা পজিটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, মার্কিং করা থাকে। আমি পজিটিভের সাথে ডায়োডটাকে লাগিয়েছি, ডায়োডের দেখুন ডায়োডের যে মার্কটা আছে সেই মার্কটাকে দেখুন, এই সাদা কাটা মার্কটা কিন্তু ব্যাটারির দিকে থাকবে আর কালো মার্কটা পেছন দিকে থাকবে। তার মানে কারেন্ট যখন আমি চার্জ করবো, এটার অর্থ এটা, যখন আমি চার্জ করবো তখন কারেন্ট এদিক থেকে ব্যাটারিতে ফ্লো হবে, বাট ব্যাটারি থেকে ব্যাক করে ওদিকে ফ্লো হবে না, তাই জন্য কিন্তু ডায়োডটা ইউজ করার মূল অর্থ। তো এইখানে দুটো দুটো করে তার করে রেখেছি এই কারণে, একটা যাবে এখানে, এটা হচ্ছে মাইনাসের, একটা যাবে চার্জিং চার্জিং সকেটে আর একটা যাবে হচ্ছে লাইটের মধ্যে, আর এখান থেকেও একটা যাবে হচ্ছে চার্জিং সকেটে, মানে এই তারটা যেটা ডায়োডের সাথে লাগানো, এই তারটা যাবে চার্জিং সকেটে আর এই তারটা যাবে হচ্ছে সুইচে। ঠিক আছে, সুইচ থেকে আরেকটা তার লাইটে বেরিয়ে যাবে, দুটোই কিন্তু একই রকমভাবে কানেকশান করা। এবার আমি এগুলোকে বক্সের মধ্যে ইনস্টল করব। ব্যাটারির নিচে এইভাবে বোথ সাইড টেপ লাগিয়ে রেখেছি, এবার বোথ সাইড টেপগুলো তুলে ব্যাটারিটাকে ভেতরে আমি ইনস্টল করে দেবো ব্যাটারিটাকে। তো
এই জায়গাতে ইনস্টল করে দিলাম। দেওয়ার পরে এইবার আমাকে সুইচের কানেকশনের দিকে এগোতে হবে। তো এটাকে বেন্ড করে দিতে পারেন, কোনো চাপ নেই। আর এটাকেও আপনি, এটা যেহেতু উঠে চলে এসেছে এইভাবে, এটাকেও আপনি এদিকে বেন্ড করে দিতে পারেন। তো আমার এখানে এই তারটা ইউজ করার কোনো মানে হয় না, এই তারটাকে আমি খুলে দেবো, কারণ এখানে সরাসরি দেখতে পাচ্ছেন চার্জিং সকেটের যে তারটা, এটাই সরাসরি কানেকশন এখানে চলে এসেছে। তো আমি এটাকে, এই হলুদ তারটাকে আমি এখান থেকে তুলে দিচ্ছি, হলুদ তারটাকে আমি এখান থেকে তুলে দিলাম। আর এই তারটাকে আমাকে রাখতে হবে। এবার আমি এগুলোকে ঠিকমতো কেটে সাইজে ইউজ করব। তো দেখুন, এই তারটা এই পর্যন্ত আসছে, এটাকে এখানে কেটে দিই। এখানে ব্যাটারির তার, সুইচের তার চলে আসছে। তো এখানে এই তার দুটোকে এখান থেকে কেটে দিচ্ছি আমি, এইভাবে কমে গেল তার। এটা এটা যাবে সুইচে, এটা যাবে সুইচে, এটা যাচ্ছে সুইচে, এটা আসবে চার্জিং সকেটে। ঠিক আছে, চার্জিং সকেটে আসবে এই তারটা। অবশ্যই এটাও খেয়াল রাখতে হবে, আমাকে এখানে কিছুটা তার সোল্ডারিং করতে হবে, এটার সাথে এটার কানেকশন দিতে হবে আমার। তাই জন্য আমাকে কিছুটা তার লাগবেই, একসাথে আমি তার সোল্ডারিং করে নিই, তাতে করে সুবিধা হবে। এখানে আমাকে কিছু একসাথে তার সোল্ডারিং করতেই হবে। এই তারটার সাথে এই তারটা একবারে সোল্ডারিং করে নিচ্ছি। চেষ্টা করবেন যত কম তার এইসব চার্জারের ক্ষেত্রে লাগানো যায় সেটাই ভালো। আমি তারটাকে আস্তে করে তুলে নিই। এইখানে জুড়ে সোল্ডারিং করে দেবো। অবশ্যই এখানে আমি টেপ ইউজ করতে হবে বা হিট সিঙ্ক ইউজ করতে হবে এখানে, তাই জন্য আমি আগে হিট সিঙ্কটা লাগিয়ে নিই। তো এখানে আমার হিট সিঙ্ক ইউজ করা যাবে না, তার কারণ হচ্ছে আমাকে এখানে ডাইরেক্ট ডায়োডের সাথে কানেকশান করতে হবে। বাট আমি গ্রাউন্ডের ক্ষেত্রে হিট সিঙ্কটা ইউজ করে দেবো, একটাতে হিট সিঙ্ক থাকলেই হবে। যে উদ্দেশ্য এটাই যে আমার যাতে পজিটিভ নেগেটিভ একসাথে না হয়ে যায়, তো এটাকে আমি এখন এখানে সোল্ডারিং করে দিচ্ছি। এখানে আমি এটাকে এখন ভালো করে এখানে সোল্ডারিং করে দেবো, তাতে করে ডাইরেক্ট কানেকশান আমার এই ব্যাটারিতেও আসছে, এই ব্যাটারিতেও আসছে, প্লাস এই তারটাকে আমি এখানে রেজিস্ট্যান্সের সাথে যুক্ত করে দেবো। ঠিক আছে, এই তারটাকে এখন রেজিস্ট্যান্সের সাথে এভাবে যুক্ত করে দেবো। এই গ্রাউন্ডের তারটাকে এরকম করে বেঁকিয়ে দেবেন, তাতে করে যদি একত্র হয়ে যায় তাহলে কিন্তু শর্টিং ক্রিয়েট হয়ে যাবে। হয়ে গেছে, এটা দেখিয়ে দিলাম। এইবার আসছি এই গ্রাউন্ডের যে তারগুলো আছে বা নেগেটিভ যে তারগুলো, নেগেটিভ ঠিক না, গ্রাউন্ডের তারগুলোকে এখন আমাকে ঠিক করতে হবে। এখানে একটা গ্রাউন্ডের তার আমি চাইছি এই ব্যাটারি থেকে এইদিকে কানেকশান আসুক, তার মানে একটা গ্রাউন্ডের তার এদিকে আসবে লাইটের দিকে, আরেকটা গ্রাউন্ডের তার কানেকশান হবে এই সকেটের সাথে। তার মানে আমাকে সেই বুঝেই তারটাকে কাটতে হবে, তারটা যেহেতু টুইস্ট করা রয়েছে। আমি একটা তার এইখানে কেটে দিচ্ছি, এখানে কেটে দিলাম। আরেকটা তার আমি যেহেতু একদম অল্প জায়গা এইখানে, আমি তারটাকে এখানে কাটি। দেখুন এখানে অলরেডি সিলি চলে আসছে, এখানে কাটছি, হয়ে গেল। এটাকে আমি ছিলে নিচ্ছি মাথাটা এই, আর গ্রাউন্ডের তারটা আমি এখানে অলরেডি জুড়ছি, এখানে গ্রাউন্ডের তারটা হিট সিঙ্ক পড়িয়ে নিয়েছি, পড়িয়ে নিয়ে এবার তারটাকে জুড়ে দেবো এখানে। তো গ্রাউন্ডের তারে অলরেডি সোল্ডারিং হয়ে গেছে, এবার হিট সিঙ্কটাকে টেনে এইখানে কভার করে দিই জায়গাটা। এখন এখানে সোল্ডারিং আয়রন দিয়ে জাস্ট হিট করলেই হিট সিঙ্কটা এখানে সংকুচিত হয়ে আটকে যাবে এইভাবে। তো দেখবেন সোল্ডারিং আয়রনের জন্য যাতে অন্য তার পুড়ে না যায়। ঠিক আছে, মোটামুটি এখন এটা পুরো কভারিং হয়ে গেল। এইবার চেক করে নিতে হবে যে আমাদের এই সিগন্যাল এলইডিটা কাজ করছে কি না। আমি এখানে এখন অ্যান্ড্রয়েড সকেট দিয়ে চেক করে নেব, অ্যান্ড্রয়েড সকেট দিয়ে আমি এখন এখানে
চেক করে নিচ্ছি, দেখুন এখন সিগন্যাল এডিটে জ্বলছে, তার মানে এখন ব্যাটারিগুলো ঠিকমতো চার্জ হচ্ছে। এবার কানেকশান করতে হবে আমার এখানে সুইচের কানেকশান, ঠিক আছে, এখানে এখন সিগন্যাল এডি জ্বলছে, তার মানে এখন সুইচের কানেকশান দিতে হবে, ঠিক আছে। এখন এখানে সুইচগুলো বসিয়ে নেব, সুইচগুলো বসানোর কোনো রকম আলাদা কোনো পদ্ধতি নেই, আমি সোল্ডারিং আয়রন দিয়েই বসিয়ে দিই। এখানে দুই দিকে সুইচ, এইখানেও বসাতে পারেন, এখানেও বসাতে পারেন, দেখা যাক কোন দিকে বসালে জিনিসটা দেখতে ভালো হয়, সেদিকেই তাহলে বসিয়ে দিতে হবে। অলরেডি তো আমি এখানে তার ছোট করে দিয়েছি, যেহেতু এখানে একটা সুইচ বসাবো তাই, তো দেখি অসুবিধা নেই, এখানেও সুইচটা বসিয়ে দেওয়া যায়, কোনো সমস্যা হবে না। তাই সৌন্দর্যের জন্য আমি এদিকে একটা সুইচ বসাচ্ছি, ওদিকে একটা সুইচ বসাবো, কীভাবে সুইচটা বসাইতেছি দেখে নিন আপনি। সুইচের যে লেগগুলো আছে, লেগগুলোকে বেন্ড করে জাস্ট সোল্ডারিং আয়রনের বিটটা ওর মধ্যে ঠেকিয়ে কিছুক্ষণ ধরে রাখলেই গরম হয়ে জিনিসটা ভেতরে গলে ঢুকে যাবে, আর কিছুই না। আর উপর থেকে একটু প্রেশার দেবেন, ব্যাস। এই এই একটা সুইচ ঢুকে গেছে এখানে, এবার ভিতর থেকে সুইচের যে টার্মিনাল দুটো আছে টার্মিনাল দুটোকে মুড়ে দেবো, উপরের যে সুইচটা আছে এটা টার্মিনালটা ভেতরের দিকে আমি মুড়ে দিই, আর এই নিচের যে টার্মিনালটা আছে সেটাকে আমি মুড়ে দিই, মুড়ে দিই সুইচের মাথাগুলোকে পরিষ্কার করে দিই, যেহেতু প্লাস্টিক লেগে আছে এখানে সোল্ডারিং ধরবে না। হয়ে গেল, এবার এখানে সোল্ডারিং করে দেবো সুইচের যে টার্মিনাল দুটো আছে। সোল্ডারিং করা হয়ে গেছে, এইবার এই দিকের যে সুইচটা, এই সুইচটাকে ওইভাবে বসিয়ে দেবো সেমভাবে। তো সুইচের লেগগুলো এরকম হয়, তো লেগগুলোকে এইভাবে ধরে এইভাবে মুড়িয়ে দেবেন। এই মুড়ে যাওয়ার পরেই সুইচটাকে এখানে দিয়ে দেখতে হবে, এখানে একটা ব্যাটারি আছে যাতে করে ব্যাটারিটা এফেক্টেড না হয়, এই জায়গাতে এইভাবে পজিশন অবশ্যই বুঝে সুইচটাকে বসাতে হবে, ঠিক আছে। এগুলো কনসেপ্ট থাকলে বানানো কোনো ব্যাপারই না, তো যাদের কনসেপ্ট নেই তাদের জন্য আমি, আমার চ্যানেল আছে, কোনো অসুবিধা নেই, এরকম রিকোয়েস্ট করবেন, আমারও ভালো লাগে রিকোয়েস্ট পেলে কাজ করতে। তো এইভাবে টার্মিনাল দুটোকে সেমভাবে মুড়ে দিচ্ছি, এই টার্মিনাল দুটোকে মুড়ে দিয়েছি, এইবার এগুলোকে ঠিক আগের মতো সোল্ডারিং করে নেব। সোল্ডারিং করে নিয়েছি, মোটামুটি হয়ে গেল, এইবার সুইচের কানেকশান করতে হবে। এইখান থেকে এই যে পজিটিভের যে লাইনটা আছে এই ব্যাটারির, এই ব্যাটারির যে পজিটিভের লাইনটা, এটা যাবে এই সুইচে, আর এই সুইচ থেকে আউট হবে লাইটের দিকে, ঠিক আছে। তো পজিটিভের লাইনটা আমি এখানে করে দিচ্ছি নিচে, আর এখানেই আমি রেজিস্ট্যান্সগুলো একসাথে সোল্ডারিং করে দেবো, আমি আর লাইটের মধ্যে নিয়ে যাবো না। দেখুন এটা এখানে আটকে গেছে, আর এটা যেহেতু আমি তারটা অনেকক্ষণ আগে কেটে ফেলেছি, তার জন্য এটাকে আমাকে এখন জোড়া দিতেই হবে, যেহেতু সুইচের অত পর্যন্ত তারটা দরকার, তারটাকে আমাকে জোড়া দিতে হবে, এক্সট্রা তার নিয়ে নিচ্ছে। চেষ্টা করবেন যত কম তারে কাজ করা যায়, যেহেতু আমি দেখুন আমি এখানেই কয়টুকুনি তারে কাজ করেছি, বেশি তার ইউজ করি না, এইসব ক্ষেত্রে বেশি তার ইউজ না করাটাই বেটার। তো এখন এটাকে এখন সোল্ডারিং করে দিই, আর যেখানে এরকম হাত দিয়ে জোড়া দেবেন সেখানে কিন্তু অবশ্যই সোল্ডারিং করবেন, আদারওয়াইজ কিন্তু কোনো না কোনো সময় খুলে যেতে পারে, খুলে গেলে কিন্তু আর লাইট জ্বলবে না। তো এখন এখানে একটা হিট সিঙ্ক পরিয়ে দিই, একটা হিট সিঙ্ক দিয়ে দিচ্ছি, চিন্তা হয়ে গেছে। এবার এখানে মাপ অনুযায়ী এটাকে কেটে দেবো, তো এটাকে এখান থেকে কেটে দিচ্ছি আমি, ঠিক আছে। এবার এটাকে এখান থেকে ওখানে সোল্ডারিং করে দিই, এটা হচ্ছে সেকেন্ড ব্যাটারির এই সুইচটা, আমি এটাকে এখানে সোল্ডারিং করে দিই। এখানে সোল্ডারিং ভালো মতো হয়ে গেছে, এইবার আমি এই সুইচগুলোর মধ্যে রেজিস্ট্যান্সগুলোকে সোল্ডার করে দেবো, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে দুটো রেজিস্ট্যান্স আছে, একসাথে আমি কেটে নিই। এবার একটা এখানে একটা এখানে সোল্ডারিং করে দেবো।
একটা এখানে সোল্ডারিং করা হয়ে গেছে, আর একটা রেজিস্ট্যান্স এই সুইচের সাথে সোল্ডারিং করে দিচ্ছি। এটা আপনারা পড়তেও পারেন নাও করতে পারেন নিজেদের উপরে, যদি আলো বেশি চান তাহলে করার দরকার নেই, যদি ব্যাটারি